আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব ইমাম মাহদি আগমনের 20টি সহি হাদিস সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ হয়েছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান অনেক বৃদ্ধি পাবে, তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তাকে পাঠানো হবে। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দিয়ে তিনি ভরে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। তিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আসবে আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দিয়ে তিনি ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি পুরো পৃথিবী রাজত্ব করবেন। চার, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। পাঁচ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমাদের আমির তোমাদের মধ্যেই আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন, যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদি। ৬, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ঈসা ইবনে মারিয়াম যেই ইমামের পেছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য থেকে। ৭, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন, তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ৮, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে, সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ হওয়া সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে। ৯, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে, শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র থাকবে না, তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে, সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। ১০, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জেগে উঠলে আমি তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে, তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহ রাসুল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভেতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর
পুনরুত্থিত করবেন। তাদেরকে তাদের নিয়তের ওপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। এই হাদিসগুলো থেকে জানা গেল তিনি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন, তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত, তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করা হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এবার আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বুখারি ও মুসলিম শরীফে কয়েকটি হাদিস সম্পর্কে জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিসসালাম তোমাদের ইমামের পেছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে, অতঃপর ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, না, আমির তোমাদের মধ্য থেকেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার আমরা ইমাম মাহদী আগমনের ব্যাপারে কয়েকজন বিজ্ঞ আলেমের বক্তব্য জানাব। এক, হাফেজ আবুল হাসান আল আবেরি রহমতুল্লাহি আলাই বলেন, মাহদী সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বাইত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। তিনি 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালেই ঈসা আলাইহিসসালাম এসে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম তার পেছনে নামাজ পড়বেন। ইমাম শাওকানি রহমতুল্লাহি আলাইহি বলেন, যতদূর জানা যায় মাহদির ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহি, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গেছে। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহি আলাই বলেন, মাহদির বিষয়টি অতি সুস্পষ্ট, তার আগমন সত্য, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতিমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন, তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা তুলে ধরবেন। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না। শায়েখ আব্দুল মুহসিন আল আব্বাদ বলেন, 26 জন সাহাবি থেকে মাহদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদির আগমনে বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিসসালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। ঠিক সেই সময় ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে আগমন করবেন এবং ইমাম মাহদি তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে পরাজিত করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহমতুল্লাহি আলাই বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎলোকের আগমন ঘটবে। তিনি এই দিনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের ওপর তার আধিপত্য বিস্তার হবে, তার নাম হবে মাহদি। তার আগমনের পরেই সহি হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য আলামতগুলো প্রকাশিত হবে।
তার জামানাতেই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদী আলাইহিস সালামও তাকে সহযোগিতা করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।